এতদিন আমরা দেখেছিলাম যে এক চলকের বহুপদীর পদকে আমি কীভাবে প্রকাশ করে থাকি, তাদের মাত্রা কেমন হয়ে থাকে, দুই চলক বিশিষ্ট বহুপদীর মাত্রা তাদের প্রকাশটা কীরকম হয়ে থাকে, এবং তিন চলক অর্থাৎ বহুপদীর যে প্রকাশগুলো ছিল কয় চলক বিশিষ্ট সেগুলো আমরা দেখেছি। তো আসো আজকে আমরা সেই রিলেটেড কিছু গাণিতিক সমস্যা করি। প্রশ্নে বলা হয়েছে যে নিচের বহুপদীগুলোতে তুমি কি বের করবে, তুমি চলকের সংখ্যা এবং মাত্রা নির্ণয় করবে। দেখো আমার প্রদত্ত রাশি হচ্ছে 2 × m² n - m² এই ক্ষেত্রে দেখো তোমার কয়টি চলক রয়েছে, এই ক্ষেত্রে কিন্তু আমার দুইটি চলক রয়েছে, একটি হচ্ছে m এবং আরেকটি হচ্ছে n। এবং এই যে প্রথম পদটি রয়েছে এই পদের সহগ আসলে হচ্ছে 2, এবং এই যে দ্বিতীয় পদটি রয়েছে এই পদের সহগ হচ্ছে আসলে -1। ঠিক আছে, তাহলে এবার দেখো চলকের সংখ্যা আমি এই রাশিতে কত পেয়েছি, চলকের সংখ্যা হচ্ছে 2 এবং একটি হচ্ছে m অপরটি হচ্ছে n। এবার আসো মাত্রা বের করি। এই ক্ষেত্রে দেখো যে প্রথম পদটি রয়েছে সেই পদের ক্ষেত্রে m এর পাওয়ার হচ্ছে 2 এবং n এর পাওয়ার হচ্ছে 1, দুইটাকে আসলে যোগ করলে আমি কত পাচ্ছি, পাচ্ছি হচ্ছে 3। সেকেন্ড পদ যদি আমরা দেখি সেই ক্ষেত্রে দেখো m এর পাওয়ার 1 এবং n এর পাওয়ার হচ্ছে 2, আলটিমেটলি কিন্তু আসলে আমার সর্বোচ্চ পদ 3 থাকছে, তাহলে এই প্রদত্ত রাশির ক্ষেত্রে মাত্রা হচ্ছে আমার 3। এবার আসো আমরা দ্বিতীয় যে বীজগাণিতিক রাশিটি রয়েছে সেটির দিকে লক্ষ্য করি। দ্বিতীয় রাশিটি হচ্ছে এমন যে x² + 10x + 5, এটা চলক আসলে কয়টা, এখানে দেখো একটাই চলক রয়েছে, x একটাই রয়েছে, ঠিক আছে, এখানে কিন্তু কোনো y এবং z উপস্থিতি নেই। তাহলে দেখো চলকের সংখ্যা হচ্ছে আমার এখানে একটি এবং চলকটি হচ্ছে আসলে x। এবার দেখো এর মাত্রা কত হবে, এখানে x এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে আমার 2, x এর এখানে পাওয়ার হচ্ছে 1 এবং x এর এই জায়গাতে এই ধ্রুবক পার্টটাতে পাওয়ার হচ্ছে আমার 0। তাহলে সর্বোচ্চ পাওয়ার কত আমার, সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2, অর্থাৎ এই বীজগাণিতিক রাশির মাত্রা হচ্ছে আসলে 2। এবার আসো থার্ড যে রাশিটি রয়েছে, এই রাশিটির ক্ষেত্রে শুধু একটি পদই বিরাজমান রয়েছে যার ক্ষেত্রে সহগ হচ্ছে আমার 6। আমার এখানে কয়টি চলক রয়েছে, এখানে তিনটি চলক রয়েছে, একটি হচ্ছে a, b এবং c, অর্থাৎ তিনটি চলক রয়েছে a, b এবং c। এবার আসো আমরা এর মাত্রাটি বের করি। আমরা জানি তিন চলক বিশিষ্ট যে বহুপদীর পদ থাকবে তার মাত্রা হবে আসলে হচ্ছে তাদের যে পাওয়ারগুলো থাকবে সেই পাওয়ারের যোগফলের সমান। এখানে দেখো এর পাওয়ার হচ্ছে 2, বি এর পাওয়ার হচ্ছে 2 এবং সি এর পাওয়ার হচ্ছে 1, অর্থাৎ যোগ করলে আসলে কত হচ্ছে 5। অর্থাৎ আমি কি বলতে পারি যে এই যে বহুপদীটি রয়েছে সেইটার মাত্রা অথবা বীজগাণিতিক রাশির মাত্রাটি হচ্ছে আসলে 5।